নমস্কার বন্ধুরা, বিএম ট্রিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের যদি রেডমির কোনো মোবাইল থাকে বা পোকোর কোনো মোবাইল থাকে, তাহলে আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে ক্যামেরার কিছু সিক্রেট সেটিংস রয়েছে যেগুলো আপনাদের জানা খুবই জরুরি। কারণ এগুলো যদি আপনারা জানতে পারেন, তাহলে আপনারা ক্যামেরার দিক থেকে, ফটো তোলার দিক থেকে, ভিডিও শ্যুট করার দিক থেকে অনেকটা অ্যাডভান্স হয়ে যাবেন। তাই বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এবং চ্যানেলে যদি এই ধরনের আরও সিক্রেট সেটিংসের আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি মোবাইলের স্ক্রিনে এবং ক্যামেরাটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ক্যামেরাটা ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা কি করবেন, স্লাইড করবেন নিচটা। দেখুন, মোর বলে একটা অপশন রয়েছে। তো মোর অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে অনেকগুলো সিক্রেট সেটিংস রয়েছে যেগুলো আশা করি আপনারা জানেন না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সবগুলো আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। তো সর্বপ্রথম বন্ধুরা দেখুন, এখানে নাইট মোড বলে যে অপশনটা রয়েছে, এই মোডটা যদি অন করে আপনারা যে কোনো ছবি তোলেন, তাহলে কিন্তু আর এটা অন না করে যদি কোনো ছবি তোলেন, তাহলে দুটোর মধ্যে ফারাকটা ঠিক বুঝতে পারবেন। তো চলুন, আমি আগে অন করে নাইট মোডটা অন করে যে কোনো একটা ছবি তুলি। তো চলুন, এই ছবিটা আমি তুলছি, একটু অপেক্ষা করুন। দেখুন, ছবিটা তোলা হয়ে গেল। তো এরপরে আমি আপনাদেরকে উইদাউট নাইট মোড আমি একটা ছবি তুলব। তো নাইট মোডটা ক্যান্সেল করে দিচ্ছি। তো মরে যাচ্ছি, দেখুন নাইট মোডটা নেই। তো এখানে আমি নর্মাল অবস্থায় একটা ছবি তুলব। তো দেখুন বন্ধুরা, আমি একটা নর্মাল ছবি তুলছি, এই ছবিটা তুললাম। তো এবার দেখুন দুটোর মধ্যে ফারাকটা কী রয়েছে। তো এটা একটা নর্মাল, এটা হচ্ছে নাইট মোড ছবি এবং এটা নর্মাল ছবি। তো রাত্রিবেলা আপনারা দেখুন এখানে পুরো অন্ধকার অন্ধকার লাগছে, আর এই ছবিটা দেখুন সুন্দর লাইট ভর্তি এবং কোয়ালিটিপূর্ণ একটা ছবি। তো আপনারা রাত্রিবেলা যখনই কোনো ছবি তুলতে হবে, এই মোর অপশানে গিয়ে, আপনাদের যদি রেডমি বা পোকোর কোনো সেট হয়, তাহলে এই মোর অপশানে গিয়ে আপনারা নাইট মোডটাকে অন করে দিয়ে যে কোনো ছবি তুলবেন, দেখবেন আপনাদের ছবির কোয়ালিটি নর্মাল থাকা অবস্থা, নর্মাল অবস্থা থেকে অনেকটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এটা তো হলো নাইট মোড। তো এরপরে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে, তো দেখুন প্যানারোমা বলে একটা সেটিংস রয়েছে। বন্ধুরা, আপনারা থ্রি ডি ফটো অনেক সময় দেখেছেন, যেটা দেখুন বন্ধুরা, এখানে আমি যদি নর্মালি এরকম একটা ছবি তুলি, তো এইটা সামনে যেটা দেখতে পাচ্ছেন সেই ছবিটা আপনারা দেখতে পাবেন, কিন্তু এই দিকের ছবি, এই দিকের ছবি আপনারা তুললে কিন্তু একটা ফ্রেমের মধ্যে দেখতে পাবেন না। কিন্তু এই প্যানারোমা মোড অন করে আপনারা যদি ছবিটা তুলেন, তাহলে বাম দিকের দেওয়াল থেকে শুরু করে ডান দিকের দেওয়াল থেকে শুরু করে সব কিছু আপনারা দেখতে পাবেন। তো চলুন, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা ধরুন বাম দিকের দেওয়ালটাও তুলবেন, সামনেরটাও তুলবেন এবং ডান দিকেরও তুলবেন। তো আপনারা প্যানারোমা মোড অন করবেন, দিয়ে ক্যামেরা যেরকম ফটো তুলে সেরকম টাচ করবেন, দিয়ে কী করবেন, মোবাইলটাকে দেখুন এখানে তীরচিহ্ন যেভাবে দেখাচ্ছে, মোবাইলটাকে ঠিক সেইভাবে এরকম করে ঘোরাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বাম দিক ডান দিক সব ছবি কিন্তু একসাথে একটা ফ্রেমের মধ্যে চলে আসবে। তো আর আমি তুললাম না। তো এবার চলুন একটা কীরকম করে এটা প্যানারোমা মোডে ছবিটা হয়েছে আপনাদেরকে দেখাই। তো দেখুন বন্ধুরা, এই ছবিটার মধ্যে কিন্তু এক ফ্রেমের মধ্যে সব কিছু আছে। দেখুন, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে বাম দিকের দেওয়াল এসেছে, ফ্রন্ট এবং ডান দিকের দেওয়াল। কিন্তু আপনারা যদি নর্মালি একটা ছবি তুলতেন, কিন্তু বন্ধুরা এই জিনিসটা কিন্তু হতো না। আপনারা সামনেরটা চাইলে এই এটা ক্যান্সেল করে দিন, প্যানোরামা মোড, সামনেরটা চাইলে শুধু সামনের ছবি তুললে সামনেরটাই শুধু আসতো। তো এখানে দেখুন শুধু সামনেরটাই এসছে। তো এদিকে দেখুন ডান দিকেরও ততটা বেশি কিছু নেই আর বাম দিকেও নেই। তো প্যানোরামা মোডের মধ্যে যেটা রয়েছে, দেখুন বাম থেকে শুরু করে ডান থেকে শুরু করে আপনারা সব কিছু দেখতে পাবেন। তো এ আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে প্যানারোমা মোডটা কী। বন্ধুরা অনেক সময় শুনেছেন যে থ্রি ডি ফটো, তো এটাকে থ্রি ডি ফটোই আপনারা বলতে পারেন, যে বাম দিক ডান দিক ফ্রন্ট সব কিছু আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা পরের যে সেটিংসটা রয়েছে, চলুন আপনাদেরকে দেখাই। সেই মোড়ে যাবেন, মোড়ে গিয়ে দেখুন এখানে ডকুমেন্টস বলে একটা অপশন রয়েছে। তো এই ডকুমেন্টস অপশনের মধ্যে হয় কি বন্ধুরা, বন্ধুরা অনেক সময় আপনারা কাউকে আপনার আধার কার্ডের ফটো বা ভোটার কার্ডের ফটো তুলে আপনারা অনেক সময় সেন্ড করতে হয় ডকুমেন্ট হিসাবে ইউজ করার জন্য। তো তাতে কি হয়, নর্মাল একটা ছবি এরকম তুললেন, তো ছবিটা এরকম অবস্থায় চলে আসে। তো এখানে দেখুন আপনার কাছে যদি আধার কার্ড থাকে, তাহলে আধার কার্ড তোলা অবস্থায় আপনারা চাইলে এরকম তুলবেন, ডকুমেন্টসটা অন করে দিয়ে যতটা তুলতে চাইছেন সেরকম ক্রপ করবেন। ক্রপ করে কিন্তু যতটা অ্যাডজাস্ট করে এরকম এরকম অ্যাডজাস্ট করে নেবেন এদিক করে, দিয়ে দেখবেন
এখানে রাইট সাইন নিচে আছে, ওটাতে ক্লিক করে দিবেন, দেখেন ওই ছবিটা পুরো স্ট্রেট একদম আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবে। এবং আপনারা চাইলে কিন্তু ওই ফটোটাকে, ওই ডকুমেন্টসটাকে আপনারা প্রিন্ট আউট করে দিতে পারবেন এক্সট্রাভাবে। যখন আপনি নর্মাল অবস্থায় আপনারা যে কোনো ফটো, আধার কার্ডের ফটো তুলেন বা ভোটার কার্ডের ফটো তুলেন, ওটা কিন্তু মানে লাইট থেকে যায়, কোনো জায়গায় অন্ধকার থেকে যায়, ঠিকঠাক হয় না। কিন্তু এই ডকুমেন্টস অপশানের মাধ্যমে আপনারা যদি ছবিটা তুলেন, তাহলে ওটা পুরো একটা প্রিন্ট আউট নেওয়ার মতন যেভাবে ছবি হয়, সেরকম একটা অরিজিনাল ফটোতে আপনারা প্রিন্ট আউট নিতে পারবেন। তো বন্ধুরা, পরের যে সেটিংসটা রয়েছে, তো চলুন আমি আপনাদেরকে বলি। দেখুন, সেই মরে যাবেন, দেখুন এখানে স্লো মোশন বলে একটা অপশান রয়েছে। বন্ধুরা, অনেক সময় কী হয়, টিকটকের আপনারা ভিডিও অনেক দেখেছেন বা এখন বিভিন্ন ধরনের শর্ট ভিডিও চলে এসেছে, তো স্লো মোশন ভিডিওতে ক্লিক করে আপনারা যদি কোনো একটা ভিডিও শ্যুট করেন, তো দেখতে পাবেন স্লো মোশন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি হাতটাকে হেলাচ্ছি নর্মাল অবস্থায়, দেখুন এরকম করে হেলছে। তো আমি আপনারা যখন স্লো মোশন অন করে ভিডিওটা শ্যুট করবেন, দেখতে পাবেন। তো চলুন আমি সেটা আপনাদেরকে দেখাই। হওয়ার পরে কীরকম দেখায় আপনাদেরকে, সেটা আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, হাতটা কত স্লোলি স্লোলি নড়ছে। তো যেটা আপনাদেরকে আমি আগেই দেখেছিলাম স্পিডে নড়ছিল, তো দেখুন এটা স্লোলি স্লোলি নড়ছে। তো এইরকম করে আপনারা কোনো স্লো মোশন অ্যাপ ছাড়া যে কোনো ভিডিও স্লো মোশন ওয়েট করতে পারবেন। আপনাকে আলাদা কোনো এক্সট্রা অ্যাপ ডাউনলোড করতে হবে না, এই সেটিংসটা আপনাদের মোবাইলেই রয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে আজকে কিছুটা আমি ক্যামেরার কিছু ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে যেগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো পরবর্তী সময়ে আমি আরও বিস্তারিতভাবে আরও কিছু ইম্পর্টেন্ট সেটিংস আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং চ্যানেলে এই ধরনের আরও হেল্পফুল ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এখানে আমার ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।